কুড়িগ্রামে তিস্তার ভাঙনে দিশেহারা নদী পারের বাসিন্দারা বর্ষার আগে হঠাৎ ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভিটে মাটি সহ ফসলি জমি। হুমকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ বহু স্থাপনা। কুড়িগ্রাম থেকে হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙছে নদী, ভাঙছে নদী পারের মানুষের স্বপ্ন। বর্ষার আগেই যেন রাক্ষসী রূপে তিস্তা, এরই মধ্যে সর্বনাশা এই নদীর পেটে চলে গেছে কুড়িগ্রামের বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসল জমি। হুমকিতে রয়েছে আরো অনেক স্থাপনা। ভাঙন ঠেকাতে চলছে আপ্রাণ চেষ্টা। সরকার খালি দেখে, মানুষ লোকজন দেখায়, খালি দেখে দেখে যায়, কিন্তু কাম করে না। প্রত্যেক বছরই দেখি যে বাজেট হবে, বাজেট হবে, মাঝখানে বড় রকমের বাজেটের কথা শুনি, কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া দেখতেছি না। এখানে 70-80টি বাড়ি, বিল্ডিং বাড়ি সহ 2টি প্রাইমারি স্কুল, 1টি মাদ্রাসা, 8টি মসজিদ সহ হুমকির মুখে আছে। এমন পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফলতিকে দুষলেন স্থানীয় জনপ্রতিনিধি। পানি উন্নয়ন বোর্ডের কাছে এই নিয়ে তাদের কাছে আবেদন জানাইছি, এইটা যে কোনো দ্রুত গতিতে এটাকে সমাধান করার জন্য, কিন্তু তারা বলছে যে এখানে আমাদের কাছে এই সমাধানের কোনো পথ নাই। ভাঙনে যখন দিশেহারা তিস্তাপাড়ের বাসিন্দারা, তখন প্রকল্প কবে চূড়ান্ত হবে সেই অপেক্ষায় পাওব। ইতিমধ্যেই তিস্তা নদীর বাম তীরে কুড়িগ্রাম জেলায় একটি প্রকল্প নেওয়ার জন্য আমরা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। সমীক্ষা কার্যক্রমের প্রতিবেদনের আলোকে একটি প্রকল্প প্রণয়ন আমরা উদ্যোগন দপ্তরে প্রেরণ করব। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।